টেকনোলজি ভিলেজের টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, নিউ, রিডু এবং আন্ডো এই অপশনগুলোর কাজ দেখবেন। আমাদের বর্তমানে এইখানে একটি ওয়ার্কবুক ওপেন করা আছে, অর্থাৎ এইখানে আমরা কাজ করতে পারি। কিন্তু এখানে আমরা আরেকটি যদি ওয়ার্কবুক নিতে চাই, তাহলে অফিস বাটনে ক্লিক করে এই নিউ বাটনে ক্লিক করলে এখানে একটা ডায়লগ বক্স আসবে। এখান থেকে ব্ল্যাঙ্ক অ্যান্ড রিসেন্ট এটি সিলেক্ট করে এই যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক সিলেক্ট করলে আপনার নতুন ওয়ার্কবুক আসবে। আমি এটি ক্রিয়েটে ক্লিক করলাম, তাহলে এই দেখুন এখানে হচ্ছে বুক টু নামে নতুন একটি ওয়ার্কবুক চলে এসেছে। আবার আমরা এই নতুন ওয়ার্কবুকটি যদি ক্লোজ করতে চাই, তাহলে এই অফিস বাটনে ক্লিক করে এখানে এই যে ক্লোজ বাটনে ক্লিক করলে এটি ক্লোজ হয়ে যাবে। এই যে বুক টু ছিল, এখন হচ্ছে বুক ওয়ান ওপেন রয়েছে, অর্থাৎ বুক টুটি ক্লোজ হয়ে গিয়েছে। আমরা যদি এই ডকুমেন্টটি সেভ করতে চতুর্ভুজ দেখা যাচ্ছে, এটির উপর লক্ষ্য রাখতে হবে সবসময়, কারণ এই চতুর্ভুজটি যেখানে থাকবে সেখানে সাধারণত টাইপ হয়, অর্থাৎ যেই সেলে এই চতুর্ভুজটি থাকবে সেটি সিলেক্ট অবস্থায় রয়েছে এবং সেখানে টাইপ হবে। আমি এখানে ওয়ান লিখলাম, এখানে টু লিখলাম, এখানে থ্রি লিখলাম, ফোর, এই আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত আমি টাইপ করলাম। তারপরে আমরা যদি এটি সিলেক্ট করতে চাই, আমি এই সেলে ক্লিক করলাম, তাহলে এই সেলটি সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমরা কিবোর্ডে যদি সিলেক্ট করতে চাই, আমরা শিফট ধরে অ্যারো কি দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আবার আমরা মাউস দিয়ে যদি সিলেক্ট করতে চাই, তাহলে এই ক্লিক করে ড্র্যাগ করে এনে সেলে দিলে সেটি সিলেক্ট হয়ে যাবে। আমরা এই টেক্সটটি যদি মুছে দেই, তাহলে আমরা ডিলিট চাপ দিলাম, এটা মুছে গেল। তারপরে আমরা এটি পূর্বের অবস্থায় যদি ফিরিয়ে আনতে চাই, তাহলে এখানে এই যে আন্ডো বাটন রয়েছে, আমরা আন্ডো বাটনে ক্লিক করলে সেটি পূর্বের অবস্থায় আসবে। আবার আমরা যদি আন্ডো করার পূর্বে যেমন ছিল তেমন যদি আনতে চাই, তাহলে আমরা রিডিউতে ক্লিক করতে পারি, তাহলে এটি আবার পূর্বের অবস্থায় আসবে। অর্থাৎ আপনার কোনো একটি কাজ করার পরে তার আগের অবস্থা আনার জন্য আন্ডু ব্যবহার করতে পারি, এবং আন্ডু করার পরে তার পূর্বের অবস্থায় আনার জন্য আমরা রিডিউ অপশনটি ব্যবহার করতে পারি। এ পর্বে আপনারা মাইক্রোসফট এক্সেলের অফিস বাটনের অন্তর্গত নিউ, ওপেন, সেভ, সেভ অ্যাজ, ক্লোজ, প্রিন্ট ইত্যাদি অপশনের কাজ দেখলেন এবং আন্ডু এবং রিডিউ সম্পর্কে জানলেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।